আলহামদুলিল্লাহ সাধারণ মানুষের ঘরে যাচ্ছি, ভালো সাড়া পাচ্ছি। কারণ এর আগেও বিভিন্ন নির্বাচনী কাজ থেকে শুরু করে আমাদের যে সামাজিক সংগঠন, এই কাজগুলো নিয়ে আমি এদের সাথে পরিচিত। তো মনে হচ্ছে আসলে ওরা খুবই উৎফুল্ল এবং খুবই আশাবাদী আলহামদুলিল্লাহ। সাধারণ মানুষ বলছে তাদের সমস্যার কথা, এবং তারা যে আস্থা রাখে যে আমি যদি এই দায়িত্ব পাই আমি তাদের জন্য ভালো কিছু করতে পারবো, সেভাবে আশ্বস্ত করছে। সিটি কর্পোরেশনের তো আসলে অনেক অনেক কাজই বাকি আছে, কারণ 2011 সাল থেকে কুমিল্লা সিটি কর্পোরেশন, এবং আমরা জানি যে দীর্ঘদিন এখানে আসলে প্রপারলি সুপরিকল্পিতভাবে কাজগুলো হয়নি। তো আমি মনে করি যে অনেক কাজই বাকি আছে, কারণ নাগরিক সুযোগ সুবিধার আসলে শেষ নেই। নাগরিক সুযোগ সুবিধা না শুধু, সেই সুযোগ সুবিধাকে সহজ করে মানুষের কাছে পৌঁছে দেওয়াটাও একটা কাজ। তো আমি বিশ্বাস করি যে আমি সততা এবং নিষ্ঠার সাথে কাজ করলে ইনশাআল্লাহ সেই কাজগুলো খুব সহজেই হবে। আমি অবশ্যই বলবো যে এটা একটা অপবাদ, কারণ আমাদের কিছুদিন আগেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এবং কুমিল্লাতে সকল অবজারভাররা এসে বলে গেছে যে কুমিল্লা হচ্ছে সবচাইতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের জায়গা। তো যেখানে প্রশাসন, নির্বাচন কমিশন সবাই সেটা বলছে, সেখানে আসলে শুধুই একটা ব্যক্তিগত মতামত, আমি এটাকে বলবো যে এলিগেশনই বলবো, এটা আসলে একটা মিথ্যা প্রচারণা। আমি মানবিক কাজ দিয়ে শুরু করেছি, আমার মনে হয় সেই সন্দেহটা কারো নাই। আর আমার যে দল সেটা হচ্ছে আমার সবচেয়ে বড় স্ট্রেংথ। আমার চাচারা আমার সাথে আছে, আমার ভাইরা আমার সাথে আছে, নবীন প্রবীণ মিলে তারা আমাকে যোগ্য মনে করেছে জায়গাটার জন্য। তারা হচ্ছে আমার সাহস এবং আমার শক্তির জায়গা, আর সেই দল নিয়েই আমি মানুষের জন্য কাজ করছি এবং করবো।